এসব কি হচ্ছে? আয় ছেলে, তুমি রানুর ঘরে কি করছো? গেট আউট। আপন স্বামী আপন স্ত্রী এক রুমে একসাথে তো এসবই করব না। তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দিইনি, যতদিন না স্বীকৃতি পাচ্ছ তুমি এই ঘরে আসতে পারবে না। অনেকে যাবে, তুমি দেখো ওখানে গেলে তোমার ভালোই লাগবে। আমাজান দাওতে যেতেছেন, কি খাইবেন না খাইবেন, পেট খারাপ হয়ে যেতে পারে। বেলার শরবত খান, পেট ঠান্ডা মাথা ঠান্ডা দুনিয়া ঠান্ডা, উস্তাদ জিনিস আপাদান আপনার জন্য আছে। হোয়াট ননসেন্স, এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। ভদ্রলোকের বাড়িতে থাকতে হলে তাদের মেজাজ মর্জি চাল চলন এগুলো শিখতে হয়। যখন ঘরে ঢুকবে লক করে ঢুকবে। এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নেই? দরজা তো খুলে আছে, আর মায়ের রুমে ছেলে ঢুকবে দরখাস্ত করে ঢুকতেই হবে। এটাকে প্রাইভেসি বল। এটা তো বাইরের মানুষের দিকে, আমি তো ঘরের মানুষ। কিসের ঘরের মানুষ? তোমাকে তো স্বীকৃতি দেয়া হয়নি। আম্মা জান, ফোটা ফোটা পানি পড়লেও কিন্তু পাথর ক্ষয় হয়ে যায়। আপনি তো মানুষ, আপনিরও দিন নরম হইব আম্মা জান। আস্তে আস্তে। সেই ছেলেটার মুখে আম্মা জান শুনতে কি নোংরা লাগে, তাই না? রাইট। কি আর করবেন আম্মা জান, কবুল কই এক ঘটনা ঘটাই বলাইছি। কত চাইলেও কিছু বদলাতে পারবেন না। আচ্ছা আম্মা জান, এটা আপনি কী বলছেন? আমি যেটা পড়েছি সেটার বোঝার রুচি অন্তত তোমার নেই। তোমার সমস্যা কি? সমস্যা আছে আব্বা জান, আম্মা জানের মেয়ের বিয়ে হয়ে গেছে, পোলা দুটো বিদেশে থাকে, অমন এসব রং চঙা কাপড় পরলে কি ভাল লাগে? সাদা মাটা কাপড় পরবো, দেখে মনে হচ্ছে হ্যারি বিয়ে লাগছে। যাই হোক, আপনি বউ আপনি বোঝান। আর প্যালের স্বভাবটা অবশ্যই খায় দেখেন, পেট ঠান্ডা মাথা ঠান্ডা দুইয়ে ঠান্ডা। আমার মনে হয় অস্বীকৃত জামাই এই কথাটা ঠিকই বলেছে, একটু বেশি ব্রাইট না আমার বয়সের জন্য শাড়িটা? না, এই শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগছে। আর কি পাগল ছাগলের কথা শুনছো তুমি? না না, বেশিক্ষণ নয়, এই ধরো 5-10 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। দেখো এমনিতে লেট হয়ে গেছে, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমি তো বলছি কি পাগল ছাগলের কথা ধরে বসে আছো, চলো তো। আচ্ছা শোনো শোনো, এই শরবতটা কি খেয়ে গেলে ভালো হতো না? না ঠিক আছে, দরকার নেই, চল চল। এত টেনশন করো কেন, আমি সব সামলাই নেব। তুমি বুঝতে পারছো না, আমি অনেক ডেঞ্জারাস মানুষ। শোনো, মানুষ লজ্জা শরমের দোহাই দিয়ে অনেক কাজ করতে পারে না, আর একবার যদি কেউ বেশরম হয়ে যায় তাইলে কিন্তু তারে কোনো কাজে আটকে রাখবে না। তোমার হজম শক্তি আছে, কিভাবে সহ্য করা তুমিছো? আরে আমি তো ব্যাপারটা এনজয় করতেছি, আমাকে এভাবে সহ্য করবা? প্রশ্নই আসে না, তোমার মা আমার জেনে দিতেছে সব, আমি তোমার রিটার্ন করব। কি বলো? শোনো, সংসার করতে গেলে খুঁটিনাটি মানবিমান ঝগড়াঝাটি হইতেই পারে। যখন মাথাটা ঠান্ডা হয়ে যাইব তখন আবার কষ্ট লজ্জা এটা যে পামো এটাও কিন্তু ঠিক, কারণ আমি তো তোমারে এখানে বসি। ঝগড়া করার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে। আচ্ছা তুমি এমন কেন? তুমি যেমনটা চাইছো। চা খাবা? না, পান খামো। আচ্ছা পান বানাই দিবে, আসো। জীবনের প্রথম দিয়া কত আশা ছিল, আমি রকম শেরানি পরে বাসর ঘরে ফুলে ফুলে সাজানো থাকবে, আমার বউ থাকবো বিয়ের শাড়ি পরা, আইসা তার আসল দাউসা করবো, সে সরম পাইব, আমি তার এরকম করে জিজ্ঞেস করবো কি সরম লাগে? কপালই খারাপ, কী পরে বই রয়েছি তুমি, কী পরে বই রয়েছো? যে খালাম্মা, বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আফার রুমে, হে রুম থেকে খালি খল খলে নেওয়ার শুধু হাসি সাউন্ড আইতাছে। আমার কোনো স্বপ্ন ছিল আমি শেরানি পড়ুম আর তুমি বউ সাজবা। এরা খাল মাখার নাম দিচ্ছি, কারণের বাচ্চা মনে হল সরে কিন্তু মাইরা নাক ফাড়াই বলা মামি, আজকে বাসর ঘর না ওরে মাইরা আমি বাসর করবো, তুই নাক ফাটাইয়া মামি। আরে
হচ্ছে আয় ছেলে তুমি রানুর ঘরে কি করছো গেট আউট আপন স্বামী আপন স্ত্রী এক রুমে একসাথে তো এইসবই করব না তোমাকে তো জামাই হিসেবে স্বীকৃতি দেইনি যতদিন না স্বীকৃতি পাচ্ছ তুমি এই ঘরে আসতে পারবে না স্বীকৃতিটা দিয়ে দেন আম্মা জান তাহলে সালাম কইরা বাসরটা শুরু কিসের বাসর বললাম না তোমাকে জামাই হিসেবে মেনেই নেইনি স্বামী স্ত্রী সুখে যে বাধা দেয় সে হলো গিয়া শয়তান তার উপরে আল্লাহর গজব পড়বো ঠাড়া পড়বো কি সিসি আপনার উপরে আল্লাহর গজব পড়বো এটা তো আমি কইনি নাউজুবিল্লাহ ময় মুরব্বীরা কইছে শোনো তুমি এই বাড়ির জন্য পরগাছা এই কথাটা আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি পাগলের মাথা খারাপ হবার পরে আমার মাথা খারাপ হয় নাই নতুন বউ থুই আমি কোনো নিজাম না এই ছেলে অতি লোভ করো না অতি লোভে কিন্তু তাতে নষ্ট হয় সবুর করো মেয়া ফলবে মেয়া পসে কিন্তু সবুরে আব্বা জান কি বললা আমি একটা পরগাছা ঠিক আছে আপনার মেয়ের সাথে এই পরগাছারের মাইনা নিতে একটু অসুবিধা হইব কিন্তু তার জন্য তো সময় দেওয়া লাগবে সময় দিবেন না আমা সফি কোথায় থাকবে হ্যাঁ আমি যাবো না আমার বউর জি আছে ও তো ঠিকই বলছে তাহলে ও কোথায় থাকবে এখানে ভর্তি করতেছে আমি কিন্তু যাবো না তুমি আমার সারবো না ওই পাশে আমি সাব সাবে সারা কোনো যাবো না